সপ্তাহের দ্বিতীয় কার্য দিবস নেতিবাচক প্রবণতার মধ্য দিয়ে শেষ হলো উভয় পুঁজি লেনদেন এদিন ডিএসসি প্রধান সূচক ডিএসসি এক্স সাতাশি দশমিক তিন নয় শতাংশ কমে দাঁড়ায় ছয় হাজার দুইশো ষোলো পয়েন্টে উভয় পুঁজিবাজারে বাজারে কমেছে অধিকাংশ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম কমেছে লেনদেনও সপ্তাহের প্রথম কার্য দিবসের ধারাবাহিকতায় দ্বিতীয় দিনও পুঁজি বাজারের লেনদেন ইতিবাচক অবস্থার মধ্য দিয়ে শুরু হলেও বেলা গড়ানোর সাথে সাথে অবস্থাও খারাপ হতে থাকে এদিন ডিসি প্রতিটি সূচকই কমে যায় ডিসি প্রধান সূচকটি গতকাল 20 পয়েন্ট হারালেও আজ হারায় 87.39% লেনদেন হওয়া 382টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বাড়ে মাত্র 12টির কমে 358টির আর অপরিবর্তিত থাকে 12টির আজ লেনদেন হয়েছে পাঁচশো পনেরো কোটি টাকা যা আগের দিনের তুলনায় আটাত্তর কোটি টাকা কম এদিন স্টক পতন হয়েছে এদিনের সিএসির এক হাজার তিনশো উনচল্লিশ পয়েন্টে লেনদেন হওয়া দুশো সাতানব্বইটি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে কমে দুশো ষাটটির দাম বারে সতেরোটির আর অপরিবর্তিত থাকে বৃষ্টির দাম সিএসিতে এদিন তার আগের দিনের তুলনায় লেনদেন কমে প্রায় ছয় কোটি টাকা